শান্তিপুর বাকাঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি। বুধবার সকালে শান্তিপুর বাকাঁচড়া অঞ্চলের বলকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ওই বিরল প্রজাতির পাখিটিকে একটি দোকানে আটকে রাখতে দেখেন। এরপর ওই দোকান থেকে বলকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খবর দেয় শান্তিপুরে বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর ওই বিরল প্রজাতির পাখিটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেন। যদিও অনুপম সাহা জানান, ওই বিরল প্রজাতির পাখিটি সারস ভ্যারাইটির, আগে জলাশয় জায়গাগুলিতে দেখা যেত, কিন্তু এখন সেই পরিমাণে দেখা যায় না। এক প্রকার বলা যেতেই পারে ওই বিরল প্রজাতির পাখিগুলি এখন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। কার একজন জালে টালে পড়েছিল, ঠিক আছে, সে নিয়ে যাচ্ছিল, একজন সে নিয়েছে যাতে উদ্ধার মানে এনাদের হাতে তুলে দেওয়া যায়, সেই জন্য নিয়েছে। বিল বা জলাশয় থাকে মাছ, হ্যাঁ, দল বেঁধে থাকে, মানে কোনো কোনো দল চুপ হয়তো হয়ে গেছে। এই মানুষের লোভের জন্যই তো সব শেষ হয়ে যাচ্ছে, মানুষ তো লোভী, তাই না? আমরা সবকিছু চাই, আমরা গিলে খাবো। তিন হাত ঘুরে পাখিটা আটকা পড়েছে, আমরা আটকালাম যে আমাদের এই না, একদম সঠিক কাজ করে আমরা বলা কাজ সংগঠন আছে না, আমরা সব কয়েকজন ছিলাম, আমরা গিয়ে আটকালাম। অল্প কিছুদিন আগে বাগাছরা পঞ্চায়েত একটা প্যাঁচাও তো রেস্কিউ হয়েছে দেখেছেন বোধ হয়, তাই না? সত্যি হ্যাঁ, আপনি এক্ষুনি একটা বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন, কোথা থেকে করলেন? এটা শান্তিপুর থানার বাগাছড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বাগাছড়া বাসস্ট্যান্ডের ওখানে বলাকা ইনস্টিটিউট বলে একটা সংস্থা আছে, তাদের কর্মীরা একটি বন্দি অবস্থায় পাখিটাকে উদ্ধার করে, কারণ কিছু মানুষ এটাকে ধরে নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। তারা বুঝতে পারে যে এটা বিরল প্রজাতির পাখি, এটাকে সংরক্ষণ করা উচিত, সেই হিসেবে তারা সেটাকে নিজেদের দায়িত্বে সংরক্ষণ করে আমাকে খবর দেয়। আমি এখন এই পাখিটিকে উদ্ধার করে নিয়ে এলাম, এই পাখিটিকে এরপর বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টের বনকর্মীর হাতে তুলে দেওয়া হবে। যেহেতু বলা হচ্ছে এটা বিরল প্রজাতির, কিন্তু কোন ভ্যারাইটি হতে পারে? এটা মানে বক বা সারস জাতীয় পাখি, এটাকে কাম পাখি চলতি কথায় বলা হয়। পাখিটা আগে দেখা যেত, এটা মূলত জলাশয়ের আশপাশে থাকে এবং এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ। তাহলে এই পাখিটি এখানে চলে আসার কারণ কি? দলছুটে আসতে পারে, বা হয়তো এরা তো বিলুপ্ত প্রজাতির পাখি, আগে জলাশয়ে অনেক থাকতো, এখন কম দেখা যায়, কিন্তু একদম হারিয়ে যায়নি, তবে হারিয়ে যাওয়ার মুখে পাখিগুলো। অতএব এই পাখিগুলোকে আমাদের সংরক্ষণ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনার নাম? অনুপম সাহা। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন নদিয়া News 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।